নমস্কার, চলুন ঘুরে আসি দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে বেরিয়ে কাছে পিঠের কোনো জঙ্গল এবং পাহাড়ের উদ্দেশ্যে। এরকমই একটি জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, যার নাম ঝিলিমিলি। এটি বাঁকুড়া জেলার প্রায় 30 কিলোমিটার দূরত্বে অবস্থিত। যেতে যেতে পথে কিছু গ্রাম্য পরিবেশের দৃশ্য যা চোখ এড়ানো যায় না, তেমনই শহুরের জীবনে স্বাদ পাওয়া যায় না চোখে পড়ছে। চারিদিকে সবুজ ক্ষেত, তারই মধ্যে ধানের চাষ হচ্ছে। এসব দৃশ্য হয়তো আমাদের বাড়ির দেওয়ালে চিত্রবদ্ধ হয়ে থাকে, যা আমরা চাক্ষুষ স্বাদ পাচ্ছি এখনই। সবুজ পাহাড়, জঙ্গলে ঘেরা এই মনোরম দৃশ্য কিছুতেই এড়াতে পাচ্ছি না, ক্যামেরা বন্দি করে ফেললাম। ইতিমধ্যেই রওনা দিয়ে ফেলেছি সেই ইকোট্যুরিজম স্পটের দিকে, যার নাম ঝিলিমিলি। এসে পড়েছি রিমিল লজের দিকে। এটি একটি সবুজ জঙ্গল পাহাড়ে ঘেরা লজ, কটেজ, ট্রি হাউস, ডিল্যাক্স রুম সবকিছুরই ব্যবস্থা আছে। এর বৈশিষ্ট্য হলো যে এই অঞ্চলে এটি একমাত্র লজ, সেই জন্যই অনেক আগে থেকেই বুকিং করতে হয়। আমরা দেখতে পাচ্ছি ট্রি হাউস, অত্যাধুনিকভাবে তৈরি এই ট্রি হাউস। উইকেন্ড ট্রিপের জন্য খুবই সুন্দর জায়গা এটি। ইতিমধ্যে এসে পড়েছি ঝিলিমিলি ড্যামের দিকে, যার সৌন্দর্যকেও আবার অগ্রাহ্য করা যায় না। বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে। ইন্দো ইসলামিক স্থাপত্যে তৈরি এই রাজবাড়ি রাজা সর্বেশ্বর সিং চৌহান তৈরি করেছিলেন। প্রায় 30 একর জমির উপর তৈরি এই রাজবাড়ি। মল্লা দেব রাজাদের পরিবারই এর এখন দেখাশোনা করছেন। যাত্রা শেষ হয়ে গেল, রওনা দিলাম যে যার গন্তব্যস্থলে। আবার আসবো কোনো অজানা গন্তব্যস্থল নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য ধন্যবাদ।